নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করা হয়েছে, 1878 অরণ্য আইন। তো দেখো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। ফার্স্ট কোশ্চেন বলেছে, 1878 অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তিনটি স্তরে। দু নম্বরের কোশ্চেন কেছে, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চোয়াড় বিদ্রোহ। তিন নম্বরের কোশ্চেন কেছে, দামিনী কহ শব্দের অর্থ কী। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পাহাড়ের প্রান্ত দেশ। চার নম্বরের কোশ্চেন কেছে, মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1900 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বরের কোশ্চেন, ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সেটি হলো। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ছ নম্বরের কোশ্চেন কেছে, বাংলার নানা সাহেব নামে পরিচিত। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রামরতন মল্লিক। সাত নম্বরের কোশ্চেন কী আছে, নীল বিদ্রোহের সময় বড় লর্ড ছিলেন। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। আট নম্বরের কোশ্চেন কেছে, হিন্দুস্থানের যাযাবরের পেশাদারী উপদ্রব দস্যুতা ও ডাকাতি বলা হয়। অ্যান্সার হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন কী আছে, ন নম্বরের কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। দশ নম্বরে, কোল বিদ্রোহ হয় কত খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1831 খ্রিস্টাব্দে। এগারো নম্বরের কোশ্চেন, সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোল বিদ্রোহের। বারো নম্বরের কোশ্চেন, কোল বিদ্রোহ 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাঁচিতে। তেরো নম্বরের কোশ্চেন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। চোদ্দো নম্বরের কোশ্চেন, তিতুমিরের প্রকৃত নাম ছিল। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মীর নিসার আলী। পনেরো নম্বরের কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেবী চৌধুরানী। তো দেখো, বিবৃতি ও ব্যাখ্যা নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কী আছে, বিবৃতি 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। এটা কী আছে, ব্যাখ্যা দুই হবে, ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, বিবৃতি টু কী বলেছে, ফরাজি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা দুই হবে, এই আন্দোলনের নেতাদের বাস্তব অভিজ্ঞতা ও রাজনৈতিক চেতনার অভাব ছিল। তো দেখো, আজকে আমি 2023 সালের মাধ্যমিকের তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত MCQ SA³ বড় প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমে আমি MCQ, বিবৃতি, সত্য মিথ্যা এবং আমাদের SA³গুলো আলোচনা করছি। তো দেখো, বিবৃতি তীরে কী বলেছে, 19 শতকের শেষ দিকে ভারতের নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা তিন হবে, ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয়েছিল। পরে কোশ্চেন চার নম্বরে, বিবৃতি, ব্রিটিশ সরকার রেভারেন্ড জেমস লংকে জেলবন্দি করে রাখে। ব্যাখ্যা তিন হবে, তার অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন বলে। পরে কোশ্চেন কেছে, বিবৃতি পাঁচ, নীল দর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমাস কেবিন। তো দেখো, এর ব্যাখ্যা তিন হবে, আঙ্কেল টমাস কেবিন মতোই নীল দর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। পরে কোশ্চেন কী আছে, তো দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো, এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করব। তো দেখো, এক দাগের কোশ্চেন কী আছে, দুর্জন সিং ছিলেন চোয়াড় বিদ্রোহের নেতা। এটা ঠিক আছে। দু নম্বরের কোশ্চেন, খুদকাটি প্রথা ছিল মুন্ডাদের একটি চিরাচরিত জমি বন্দোবস্ত। এটাও ঠিক আছে। তিন নম্বরের কোশ্চেন, সাঁওতাল আন্দোলনের স্লোগান ছিল চলো চলো ভগ্নাডিহি। এটা ঠিক আছে। চার নম্বরের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত ছিল। এটা ঠিক আছে। পাঁচ নম্বরের কোশ্চেন, দার উল ইসলাম কথার অর্থ বিধর্মী দেশ। এটা ভুল আছে। ছ নম্বরের কোশ্চেন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটা ভুল আছে। এবার আমি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখে এগুলো সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কেছে, এক নম্বরে, প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয় কত খ্রিস্টাব্দে। ব্যাখ্যা, তো দেখো, এর অ্যান্সার হবে 1865 খ্রিস্টাব্দে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়। পরে কোশ্চেন দু নম্বরের কোশ্চেন, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়। তো দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য, ঠিক আছে, নেত্রী রানী শিরোমণিকে। সরি, সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা তথা রানী শিরোমণিকে বলা হয়। ঠিক আছে। তিন নম্বরের কোশ্চেন, জগন্নাথ সিং কে ছিলেন। অ্যান্সার হবে ধলভূমির রাজা
বা ঘাটশিলার। ঠিক তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, উলগুলান কি বা উলগুলান কথার অর্থ কি? এর অ্যান্সার হবে বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলা হয়। বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলা হয়। ছ নম্বরের কোশ্চেন, ওহাবি ও ফরাজি কথার অর্থ কি? ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ আর ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। সাত নম্বরের কোশ্চেন, ভারতে ওহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? অ্যান্সার হবে শাহ ওয়ালি উল্লাহ, শাহ ওয়ালি উল্লাহ। আট নম্বরের কোশ্চেন, তারিকি মোহাম্মদিয়া কি? অ্যান্সার হবে ওহাবি আন্দোলনের অপর নাম হলো তারিকি মোহাম্মদিয়া। ন নম্বরের কোশ্চেন, দেহাওতি নামে কারা পরিচিত ছিল? অ্যান্সার হবে তিতুমিরের অনুগামীরা। পরে কোশ্চেন গেছে দশ নম্বরের কোশ্চেন, কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয়? অ্যান্সার হবে নারকেল বেড়িয়া যুদ্ধে। একান্ন নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন? অ্যান্সার হবে জে পি গ্রান্ট, গৌরভালা আকার নয়টয়, জে পি গ্রান্ট। বারো নম্বরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন বারো নম্বরের কোশ্চেন, বাংলার ওয়ার্ড টাইটেলার কাদের বলা হয়? অ্যান্সার হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে বলা হয় বাংলার ওয়ার্ড টাইটেলার। তেরো নম্বরের কোশ্চেন, দর্তি আবা কাকে বলা হয়? অ্যান্সার হবে বিরসা মুন্ডাকে দর্তি আবা বলা হয়। চোদ্দো নম্বরের কোশ্চেন, নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। তো দেখো প্রশ্ন মান দুই, এবার আমি এসএ কিউব তোমাদের দেখিয়ে দেবো, তোমরা এইগুলো খুব সুন্দর করে লিখবে, আমি টাইম পেলে তোমাদের এই এসএ কিউবগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, এক নম্বরে ভারতীয় অরণ্য আইন কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো দু নম্বরের কোশ্চেন কী আছে, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে? তিন নম্বরের কোশ্চেন, বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝো? চার নম্বরের কোশ্চেন, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে মূলগত পার্থক্য কী? পাঁচ নম্বরের কোশ্চেন, বারাসাত বিদ্রোহ কি? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ছ নম্বরের কোশ্চেন, বাঁশের কেল্লা কি, বাঁশের কেল্লা কি, বারাসাত বিদ্রোহ কি? ঠিক আছে, বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝো এটা একটু পড়ে যাবে। দু নম্বরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আছে, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এক নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, ভারতীয় অরণ্য আইন কি এটাও পড়ে যাবে। তো দেখো সাত নম্বরের কোশ্চেন কী আছে, তারই কি মোহাম্মদিয়া কি, ওহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এটাও পড়ে যাবে তোমরা ভালো করে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আট নম্বরের কোশ্চেন কী আছে, তিন কাঠিয়া কি, ন নম্বরের কোশ্চেন খুদকাঠি প্রথা কি, দশ নম্বরের কোশ্চেন দাদন প্রথা কি, এগারো নম্বর কোশ্চেন আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন, বারো নম্বর কোশ্চেন ওহাবি আন্দোলনের লক্ষ্য ও আদর্শ কী ছিল, তেরো নম্বরের কোশ্চেন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, চোদ্দো নম্বর কোশ্চেন তিতুমির স্মরণীয় কেন, পনেরো নম্বর কোশ্চেন কী আছে দুদুমিয়া স্মরণীয় কেন, ষোলো নম্বর কোশ্চেন দামিনী কোহ কি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো পরের কোশ্চেন কী আছে, সতেরো নম্বর কোশ্চেন মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল, আঠেরো নম্বর কোশ্চেন নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখার্জি ঠিক আছে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল, পরের কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন দারুল হার্ব দার উল ইসলাম কথার অর্থ কি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কুড়ি নম্বরের কোশ্চেন এটাও পরীক্ষায় দিয়েছে নীল কররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। তো দেখো যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় দিয়েছে মাধ্যমিক পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে সেটা কিন্তু তোমাদের দেখো সেইগুলো দেওয়া আছে, ঠিক আছে, দু হাজার উনিশ দু হাজার সতেরো সাল এগুলো তোমরা ভালো করে পড়বে। এবার আমি চার নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। এক নম্বরের কোশ্চেন কী আছে, আঠারো ও উনিশ শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো, ঠিক আছে, যেমন আছে নীল বিদ্রোহ আছে, ঠিক আছে, তোমাদের যে সমস্ত কৃষক সাঁওতাল আছে, ঠিক আছে, তো জানো মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। দু নম্বরের কোশ্চেন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তিন নম্বরের কোশ্চেন, কোল সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। চার নম্বরের কোশ্চেন, মুন্ডা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। ছ নম্বরের কোশ্চেন, টিকা লেখো ওহাবি আন্দোলন, ঠিক আছে। সাত নম্বরের কোশ্চেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে কী জানো, তোমরা এটা না বড় প্রশ্ন হিসেবে পড়বে না, ঠিক আছে, তোমরা এখান থেকে এটাকে এসএ কিউব ঠিক আছে এবং এমসি কিউব হিসাবে পড়ে যাবে, কারণ এটা দু হাজার বাইশ সালে কিন্তু দিয়ে দিয়েছে। আট নম্বরের কোশ্চেন, ফরাজি ওহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো,
ন নম্বরের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বরের কোশ্চেন, নীল বিদ্রোহের বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল? তো দেখো, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে ফরাজি আন্দোলন, ওহাবি আন্দোলন, ঠিক আছে, যেটা তিতুমিরের ভূমিকা, এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, 8 নম্বরের কোশ্চেন কোনগুলো আসতে পারে তৃতীয় অধ্যায় থেকে? ফার্স্ট কোশ্চেন কী আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 2 নম্বর কোশ্চেন কী আছে, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি লেখো, এই বিদ্রোহের তাৎপর্য কী, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন কী আছে, তো দেখো, 3 নম্বর কোশ্চেন কী আছে, বাংলায় ওহাবি ও ফরাজি আন্দোলনের পরিচয় দাও, এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন? তো আমি বলতে পারি যে 8 নম্বরের কোশ্চেন থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি নীল বিদ্রোহ, ঠিক আছে। এটা 8 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি। এটা শুধুমাত্র 2023 সালের ইতিহাস সাজেশন নয়, প্রতি বছর এইগুলো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা 2023 হতে পারে, 24, 25, 26, মানে যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমাদের একান্ত অনুরোধ তোমাদের কাছে।